আমি তোমাদের সাথে শেয়ার করব শাড়ি কালেকশন। তো প্রথমেই বলে রাখি যে মেয়েদের যে দুটো মেইন শাড়ি হয় বিয়ের আর রিসেপশনে, সেই শাড়ি দুটো আমার কাছে নেই, কারণ ওগুলো বাড়িতে আছে আর আমরা চাকরির সূত্রে বাইরে থাকি। তো সেই জন্য অনেক শাড়ি আমার বাড়িতে আছে, তো আমি সেগুলো দেখাবো যেগুলো এখন আমার কাছে আছে। তো ফার্স্টে শুরু করব এই শাড়িটা দিয়ে যেটা আমি পরে আছি এখন। সো এটা হচ্ছে একটা মেখলা শাড়ি, যেটা কিনা আসামের ট্র্যাডিশনাল ড্রেস। তো আমার বর একবার আসামে গেছিলো অফিসের কাছে, তো তখন ওখান থেকে আমার জন্য নিয়ে এসেছিলো, আর এর কালার কম্বিনেশনটা অসম্ভব সুন্দর। তো এরপর আমি যে শাড়িটা দেখাচ্ছি সেটাও আমার কাছে অনেক স্পেশাল, কারণ এই শাড়িটা আমার সিঁদুর দানের শাড়ি, যদিও এটাকে আমি পরিনি, কিন্তু এটা এমনি সিম্পল একটা কটনের শাড়ি আর এটাতে কোনো ব্ল্যাক কালার নেই, যেমনটা সিঁদুর দানের সময় প্রয়োজন হয় সেরকম একটা শাড়ি। তো এটা আমি খুব যত্ন করে রেখেছি, পরবো বলে এনেছিলাম কিন্তু পরিনি, রেখে দিয়েছি। পর আসছে এই শাড়িটা বিয়ের পর প্রথম বছর শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল আমাকে। তো এই শাড়িটা একটা ধুপিয়ান সিল্কের ওপর, ভীষণ সফট, এটা কুচির পোর্শনটা, আর এর সঙ্গে এই শাড়িটা হাফ অ্যান্ড হাফ, এদিকটা আঁচলে থাকে আর এদিকটা কুচিতে, আর এর সঙ্গে এই শাড়িটা হাফ অ্যান্ড হাফ, এদিকটা আঁচলে থাকে আর এদিকটা কুচিতে। এটা একটা সিল্ক জামদানি, তো এটা আমার বিয়েতে কেউ গিফট করেছিল আমার মনে নেই। এটাও পরেছি অনেকবার, কিন্তু এখন যেহেতু আর সেরকম কোথাও যাওয়া হয় না, তো সেই কারণে আর কোনো কিছুই সেভাবে পরাও হয়ে ওঠে না। তারপরে এই জামদানি, এটা একটা মাল্টি কালার জামদানি, এরকম মানে শ্যাওলা রঙের অনেকটা, তার সঙ্গে পিঙ্ক ইয়েলো এই দুটো কালার কম্বাইন করা। এই মাল্টি কালারটা কুচিতেও আছে আবার এই মাল্টি কালারটা আঁচলেও আছে, আদারওয়াইজ পুরো বডিটা এরকম শ্যাওলা রঙের। তো এটাও আমাকে শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল আগের বারের পুজোতে। এইটা একটা ব্রাশো নেট শাড়ি, কিছুটা পিঙ্ক কালার, কিছুটা পিঙ্কের উপর গোল্ডেন কালার, এই যে এই জায়গাটা গোল্ডেন আর এই জায়গাটা পিঙ্ক। তো এটা আমাকে আমার এক মাসি দিয়েছিল বিয়েতে। আর এটাও একটা ধুপিয়ান সিল্ক, পিওর রেড কালারের, আর রেড যে তোমার ফেভারিট কালার, এটা আমাকে শাশুড়ির বাবার বাড়ি থেকে দিয়েছিল প্রথমবার পুজোতে, বিয়ের পর প্রথমবার পুজোতে। তো এটাও আমি হাতে গোনা হয়তো কয়েকবার দু চারবার পরেছি, সেরকম কোথাও পরে যাওয়া হয়নি। অ্যাকচুয়ালি না খুলে দেখালে বোঝা যাচ্ছে না যে শাড়িটা অ্যাকচুয়াল কেমন। তো এটা হচ্ছে শাড়িটার আঁচল, এটা ক্যামেরায় পিঙ্ক পিঙ্ক দেখাচ্ছে অনেকটা, কিন্তু এটা একদমই পিঙ্ক না, একদম টকটকে রেড। আর এইরকম নিচের দিকটাতে, মানে আঁচলের নিচের পোর্শনটাতে, নিচের পার্টটাতে এরকম হেভি এমব্রয়ডারি ওয়ার্ক করা, এটাই এই শাড়িটার স্পেশালিটি। আর এই শাড়িটাকে এভাবে প্লেট করে পরলে সেরকম ভালো লাগে না, এটাকে ছেড়ে দিয়ে পরলে খুব ভালো লাগে দেখতে। তারপর দেখো এইটাও একটা খুব পছন্দের শাড়ি, আর তার সঙ্গে সঙ্গে এটার সঙ্গে একটা খুব ভালো স্মৃতি জড়িয়ে আছে। আমাদের মধ্যে বিয়েতে চন্দন দান হয়, যেমন বাঙালিদের মধ্যে সিঁদুর দান হয় সেরকম আমাদের মধ্যে চন্দন দান হয়। তো এইটা হচ্ছে চন্দন দানের শাড়ি, যেটা দিয়েছিল শ্বশুরবাড়ি থেকে। তো এইটাও এরকম পুরো শাড়িটা এইরকম স্কাই ব্লু কালারের, আর নিচের পোর্শনটা মানে পাড়ের দিকটাতে এইরকম সুতো দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা, আর নিচে একটা এরকম গোল্ডেন কালারের লেসের বর্ডার লাগানো, খুব সুন্দর শাড়িটা, যেমন হালকা সেরকম কমফোর্টেবল, আর খুব একটা পছন্দের শাড়িটা। তারপরে এই দেখো এটা একটা নেটের শাড়ি, তো এটার পুরোটাতে সুতোর কাজ করা আছে এরকম পুরো শাড়িটাতে, আর আঁচলের কাজটা তো অসম্ভব সুন্দর। এই দেখো এটা আঁচল, পুরো শাড়িতে এরকম মানে সুতো দিয়ে চিকনকারি কাজ করা আছে। যেই ধরনের কুর্তি এখন প্রচণ্ড চলছে, প্রায় সবার কাছে আছে শুধুমাত্র আমি বাদে, তো সেই রকমই চিকনকারি কাজ করা একটা শাড়ি নেটের উপর। এই দেখো পুরো আঁচলটা, শুধু চিকনকারি না, ওর সঙ্গে আবার চুমকিও লাগানো আছে হোয়াইট কালারের। এটাও হাতে গোনা কয়েকবারই পরেছি, কারণ এত গর্জিয়াস শাড়ি পরে কোনো জায়গায় যাব সেটা ভাবিনি, সেই জন্য সেরকমভাবে পরাও হয়ে ওঠেনি। তারপরে এই দেখো এইটা একটা প্লেন ছাপা শাড়ি,
যদিও মানে কি বলবো, এটা আমার অনেক মনের কাছে, কেন কি না যখন আমার ছেলে হয়েছিল তখন ছেলে যেদিন 6 দিন বয়স ছিল, তো সেদিন হয় ষষ্ঠী, ওই দিন নতুন শাড়ি পরতে হয়, বাচ্চাকেও নতুন জামা পরাতে হয়, আরও অনেক কিছু রিচুয়ালস থাকে। তো সেই দিনের জন্য আমার বর এই রেড শাড়িটা কিনে গেছিলো আমার জন্য। তারপর নেক্সট হচ্ছে এরকম একটা হ্যান্ডলুম শাড়ি, এর বডিটা লাইট পিঙ্ক আর ওপরে পুরোটা এরকমভাবে গ্রিন আর ডিপ পিঙ্ক দিয়ে এরকম করা। এটা কিন্তু এমব্রয়ডারি আলাদাভাবে না শাড়ির মধ্যেই, আবার এটা ফেব্রিকও না, সুতোর কাজই, কিন্তু শাড়ির সঙ্গে একদম মানে শাড়ির সঙ্গে একদম এভাবে গাঁথা, পুরো শাড়িটাই এইরকম। আর এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়িমার ছিল, তো আমার শাশুড়িমা এটা আমাকে দিয়েছে, তো নিয়ে নিয়েছি আর কি। তারপর এই দেখো, এটা একটা জামদানি, এটা আমাকে কোনো 1 বছর পুজোতে আমার ননদ দিয়েছিল। এটা হাফ অ্যান্ড হাফ, এক সাইডে লাল আর এক সাইডে এরকম ইয়েলো, ইয়েলো স্টোনের উপর। তো এটাও আমার খুব পছন্দের শাড়ি। আর এই শাড়িটার স্পেশালিটি হচ্ছে এই শাড়িটা পুরো বডিতেই অল ওভার এরকম মানে কাজ করা, কোনোখানে গ্যাপ ওয়ার্ক না, পুরোটাতেই এইরকম কাজ করা, সাদা সাদা বলেছি, লাল দিকটাতেও এবং হলুদ দিকটাতেও উভয় দিকে এরকমভাবে কাজ করা, অর্থাৎ ফুল বডি ওয়ার্ক। তারপর আসছি এই শাড়িটাতে, এটা হচ্ছে একটা কটন সিল্ক শাড়ি। অ্যাকচুয়ালি কটন সিল্ক এটা আমাকে আমার দাদা দিয়েছিল কোনো একবার এমনি উইদাউট এনি রিজন। তো এই শাড়িটা মানে আমি বুক করেছিলাম পছন্দ করে অনলাইন থেকে, তো তখন আমি দেখেছিলাম যে মেটেরিয়ালটা কটন সিল্ক। অ্যাকচুয়ালি কটন সিল্ক মেটেরিয়ালটা কীরকম হয় এই সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না, তো সেজন্য আমি নিয়েছিলাম। আর আমার কোনো ব্ল্যাক কালারের শাড়ি ছিল না, এটাও একটা কারণ ছিল এই শাড়িটা নেওয়ার পিছনে। যদিও শাড়িটা খুব সুন্দর, ওপরের দিকের পার্টটা এরকম ছোটো আর নিচের দিকের পার্টটা এরকম চওড়া, আর শাড়িটা খুবই খুবই লাইট ওয়েট, কিন্তু অত্যন্ত গরমে এটা মানে পরে থাকতে ভীষণ ভীষণ রকম কষ্ট হয় আর কি, সেই জন্য হাতে গোনা হয়তো 2 থেকে 4 বার পরেছি। তারপরে নেক্সট এরকম একটা, এটা তসরের ওপরে একটা শাড়ি, এর পার্টটা প্রচণ্ড সুন্দর আর আঁচলটার আঁচলের দিকটাতে এরকম একটা ইয়ে কাজ করা আছে, গোল্ডেন কালারের শাড়ির ওপর গোল্ডেন কালারের সুতো দিয়ে এরকম গ্লসি সুতো দিয়ে জারি দিয়ে একটা এমব্রয়ডারি করা আছে পুরো আঁচলটাতে, আর আদারওয়াইজ পুরো বডিটা এইরকম প্লেন। তারপরে আসছে এই শাড়িটা, এটা হচ্ছে একটা হ্যান্ডলুমের শাড়ি এবং এটা এবছর প্রচণ্ড ট্রেন্ডে ছিল এবং অনেকের কাছেই আমি এই সেম শাড়ি দেখেছি, ইভেন সেম কালারেরও দেখেছি। তার বাদে এটার মাল্টি কালার অ্যাভেলেবেল আছে। তো এটা আমাকে আমার ভাসুর দিয়েছে, কারণ আমার ভাসুর এবছর পুজোর আগে আগে চাকরি পেয়েছিল নতুন, তো সেই জন্য আমাকে এটা দিয়েছিল পুজোতে, আর এছাড়া প্রত্যেক বছর আমাকে দিয়ে থাকে। এরপর আসছে এরকম একটা নেটের শাড়ি, একটা পিওর নেটের শাড়ি, একদম দেখো এই যে পিওর একদম নেটের শাড়ি, আর এইরকম হেভি ওয়ার্ক করা পুরো শাড়িটাতে, এরকম হেভি ওয়ার্ক করা, এটা অনেকটা চিকনকারি কাজের মতোই, খুব সুন্দর, প্রচণ্ড সুন্দর। আর তার সঙ্গে পার্টটাতে একটা হেভি কাজ করা লেস বসানো, আর পুরো শাড়িতে একচুয়ালি দাঁড়াও, পুরো শাড়িতে এই গোল্ডেন গোল্ডেন ফ্লাওয়ারগুলো, ফ্লাওয়ার মোটিভটা পুরো শাড়িতে আছে। তো এটাও কোনো একবার পুজোতে নিয়েছিলাম মনে হয়, রিও যখন 1 বছর বয়স ছিল তখন নিয়েছিলাম পুজোতে এই শাড়িটা এরকম। এরপর আসছে এই শাড়িটা, অ্যাকচুয়ালি আমার বিয়ের সময় আমি মেরুন কালারের বেনারসি কিনেছিলাম, আর আমার রিসেপশনের বেনারসি ছিল পিঙ্ক কালারের, তো সেই কারণে আমার রেড কালারের একটা শাড়ি কেনার খুব ইচ্ছে ছিল, কারণ সামনে আমার ভাসুরের বিয়ে, তো আমি ভেবেছিলাম যে পরবো, কিন্তু বিয়েটা এই প্যান্ডামিক সিচুয়েশনের জন্য পিছিয়ে গেছে, তো সেই কারণে আর পরা হয়নি, কিন্তু কিনেছিলাম এই পারপাসেই। এই দেখো, এটা একদম পিওর টকটকে রেডের উপর এরকম সুন্দর একটা ওপারা, সেমি ওপারা সিল্ক, এটার পাড়েও প্রচণ্ড সুন্দর কাজ করার, আঁচলটা অসম্ভব অসম্ভব সুন্দর, আঁচলটাতে এইরকম ঠাসা কাজ। আর পুরো বডিতে এইরকম ভাবে কাজ করা আছে। এরপর এই দেখো,
এটাকে কি যেন বলে, কি বলে এই শাড়িটাকে, কি যেন বলে এটাকে, মটকা না কটকা কি একটা বলে, যাই হোক কি কিছু একটা বলে, এরকম আমি শাড়ি অনেক দেখেছি। তো যাই না, কারণ এই শাড়িটা দিদির ছিল, দিদি আমাকে দিয়েছে। পুরো শাড়িটাতে জায়গায় জায়গায় এরকম মানে এরকম বল বল করা আছে গোল্ডেন, আর এটা দেখো অ্যাকচুয়ালি শুধু বল না, এরকম টাইপ। আর এইটা যে দেখছো, এটা একদম আঁচলে এন্ড পোর্শনটাতে, আর শাড়ির পুরো পার্টটা হচ্ছে এরকম গোল্ডেন। এরপর নেক্সট দেখো, এটা হচ্ছে একটা ব্রাশো টাইপের শাড়ি। তো এটা আমার বিয়ের আগেকার শাড়ি, কলেজে ফ্রেশার্স ছিল যখন, তখন আমার মা দিয়েছিল কিনে। তো এই শাড়িটার পার্টটাতেই হচ্ছে মেন অ্যাট্রাকশন, এরকম হোয়াইট এমব্রয়ডারি করা, আর তার সঙ্গে জায়গায় জায়গায় এইরকম চুমকি বসানো, আর পুরো শাড়িতে এরকম ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার করা। পুরো শাড়িটা এরকমই দেখতে, এটা আলাদা করার কোনো কাজ নেই, এরকমই দেখতে। তারপরে আসছে এই শাড়িটা। তো এই শাড়িটাতে এরকম বিটস লাগানো, এটা একবার পুজোতে আমার মা কিনে দিয়েছিল। তো এই শাড়িটা না খুলে দেখালে অ্যাকচুয়ালি বোঝা যাবে না যে এই শাড়িটা এক্স্যাক্টলি কতটা সুন্দর। তো এই শাড়িটার প্রথমেই এই দেখো পাড়, পাড়ের পর এরকম একটা গোল্ড বেস, এটা আবার গ্লসি আছে এরকম, তারপরে সুন্দর একটা লেস লাগানো, এবং তারপরে এরকম বিটস ওয়ার্ক করা, তারপরে আবার লেস, এবং এগেইন এই গোল্ড বেসটা, তারপরে পাড়, মানে মোট কথায় এরকম দেখতে শাড়িটা। আর এর কুচির পোর্শনটা আরও সুন্দর, অসম্ভব সুন্দর অ্যাকচুয়ালি বলতে গেলে। কুচির পোর্শনটা দেখেই আমার এত ভালো লেগেছিল, জন্য আমি নিয়েছিলাম, মানে মা কিনে দিয়েছিল আর কি। তো এই যে কুচির পোর্শনটাতে এই জায়গাটায় অ্যাকচুয়ালি এটা অরেঞ্জ কালার, তারপরে এর মধ্যে এরকম গোল্ডেন জারি দিয়ে ওয়ার্ক করা, এরপর এই কালারের মানে যে কালারের শাড়ি, এই কালারটা কি কালার, নর্সি কালার অনেকটা। তো এর উপরে অরেঞ্জ আর এরকম নর্সি কালার, যে কালারের শাড়ি সেই কালারের সুতো দিয়ে আর অরেঞ্জ সুতো দিয়ে এরকম কাজ করা। তারপরে সেরকম একটা ভাগলপুরি সিল্ক, এটা একবার জামাই ষষ্ঠীর সময় আমার দাদা দিয়েছিল কিনে। তো এর নিচের পোর্শনটাতে মানে কুচির পোর্শনটাতে, কুচি বলছি কেন, নিচের পাড় এবং ওপরের পাড় এই দুটো পাড়ে এরকম কলমকারি প্রিন্ট করা, আর এটা একটা ভাগলপুরি মেটেরিয়াল যেমনটা আগে বললাম। আর এর আঁচলটাতে এইরকম কলমকারি প্রিন্ট করা। এই ধরনের শাড়ি ফ্লিপকার্ট অ্যামাজনে মানে প্রচুর কালার অপশন থাকে, তো আমার এই কালার কম্বিনেশনে ছিল না, জন্য আমি ওটা পছন্দ করে নিয়েছিলাম। তারপরে আগে আমার একটাও অরেঞ্জ কালারের শাড়ি ছিল না, কিন্তু অরেঞ্জ কালার নেই, অরেঞ্জ কালার নেই এটা ভাবতে ভাবতেই আমি অনেকগুলো মানে অরেঞ্জ কালারের শাড়ি কিনে ফেলেছি অলরেডি, হয়ে গেছে। এই দেখো এইটা হচ্ছে একটা জামদানি শাড়ি এবং গ্যাপ ওয়ার্ক করা। যখন আমরা বালুরঘাটে থাকতাম তখন বালুরঘাটে সবলা মেলা আসতো, তো ওখান থেকে এটা পছন্দ হয়েছিল, তো মাকে বলেছিলাম এটা কিনে দিতে, তো মা আমাকে তখন কিনে দিয়েছিল এটা, যদিও এটা তখন পরিনি, কোনো একবার পুজোতে মনে হয় পরেছিলাম। আর এই শাড়িগুলো না একবার আয়রন করার পর, একবার জাস্ট পরার পরেই আবার এটা এমন নিতে যায় যে এটাকে পরের বার আয়রন না করলে আর করা যায় না, কারণ এটা কিন্তু কোনো সিল্ক জামদানি না, এটা একদম তাঁত জামদানি, একদম কটনের উপর। তো একবার পরার পর এটাকে আবার কলম করতে হয়, আবার আয়রন করতে হয়, সে অনেক ঝামেলার ব্যাপার। তারপরে আসছি এই যে এগেন একটা অরেঞ্জ শাড়িতে। তো এটা একটা, এটা হচ্ছে খাদি সিল্ক আর কি, না খাদি কটন কি এরকম একটা নাম আছে এই শাড়ির। আগের বার পুজোতে খুব উঠেছিল, তো তখন আমার ননদ নিজের জন্য একটা কিনেছিল আর আমাকে ওটা কিনে দিয়েছিল, আর আমি এই কালারটা পছন্দ করেছিলাম। এই কম্বিনেশনটা আমার খুব ভালো লেগেছিলো, যে অরেঞ্জ আর পিঙ্কের কম্বিনেশনটা আমার খুব ভালো লেগেছিলো, কারণ এই কম্বিনেশনের আমার কোনো শাড়ি ছিল না, আর এই কম্বিনেশনটা তখন প্রচণ্ড চলছিল। তো এই শাড়িটা দেখতে যেমনই হোক কিন্তু এই শাড়িটা পরে অসম্ভব আরাম, অসম্ভব কমফোর্টেবল এই শাড়িটা, আর গরমের জন্য একদম একদম পারফেক্ট। তো নেক্সট আসছে এইরকম একটা সিল্ক শাড়ি, এটাকে কাজু সিল্ক না কি এরকম একটা নাম আছে এটার। তো এই শাড়িটা দিদি দিয়েছিল, যেবার রিও জন্মেছিল সেবার পুজোতে দিয়েছিল, তা আমার মনে আছে এটা পরে আমি দিদিদের সঙ্গে ঠাকুর দেখতে গেছিলাম। পুরো শাড়িটাই এরকম এরকম মানে
যে দিকটা কোমরে গুঁজবে সেই দিকটাতে এই কাজটা নেই, এই কাজটা আছে নিচের দিকে কুচির পোর্শনটাতে, আর আঁচলের দিকটাতে পুরো আঁচলটা জুড়েই এই কাজু মানে কাজু কাজু এরকম করা আছে। তারপরে এটা আসছে একটা শিফনের শাড়ি। তো এই পুরো শাড়িটা অ্যাকচুয়ালি এটা কী কালার আমি নিজেও বুঝতে পারছি না, তো এই কালারটা আমার খুব ভালো লেগেছিলো। আর তার সঙ্গে এটাতে এইরকম সুন্দর সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, আর পুরো পার্টটাতে এরকম আলাদাভাবে একটা কন্ট্রাস্ট করে একটা লেস লাগানো আছে। তো এটাও খুব সামার ফ্রেন্ডলি। আর এই দেখো এই শাড়িটা, এটা হচ্ছে আমাকে বিয়েতে গিফট দিয়েছিল আমার স্টুডেন্টের মা। তো এটা একটা হ্যান্ডলুম শাড়ি এটাকে বলে মনে হয়, হ্যান্ডলুম শাড়ি। আর এর উপরের পার্টটা এরকম পাতলা, আর নিচের পার্টটা এরকম চওড়া, মানে পাতলা মানে কি ছোট আর কি, উপরের পার্টটা আর নিচের পার্টটা এরকম চওড়া। তো এটাও আমি অনেকবার পরেছি, কারণ এটা এত হালকা যে এটা পরে কোথাও এটা ক্যারি করা আর কি খুব ইজি, এটা পরে কোথাও যাওয়াটা খুব ইজি। তো এই শাড়িটা আমি অনেক অনেকবার পরেছি। একটা সময় ছিল যখন আমার হেভি ওয়ার্ক করা শাড়ি খুব ভালো লাগতো, কিন্তু এখন আমার লাইট ওয়েটের শাড়ি খুব পছন্দ, যেগুলো পরে এখানে সেখানে খুব ইজিলি যাওয়া যাবে, তাড়াতাড়ি পরা যাবে, খুব ভালোভাবে ধোয়া যাবে। তো এই কথাটা মাথায় রেখেই আমি এরকম একটা আর কি হ্যান্ডলুম শাড়ি কিনেছি, হ্যান্ডলুম বলেছি কি এটা জামদানি, যাই হোক সফট জামদানি। এই যে এটাতে গ্যাপ ওয়ার্ক করা, আর পুরো মানে সেলফ একদম যেই শাড়ি সেই রঙের সুতো দিয়ে এরকম কাজ করা। এবারের পহেলা বৈশাখে আমার মা এই শাড়িটা দিয়েছিল, এই শাড়িটা হচ্ছে একটা কাঁথা স্টিচ। আর যত যা কিছু মানে ডিজাইন কার সাজি সব কিছু এর আঁচলেই সীমাবদ্ধ। এ দেখো, তা আমি আমার বার্থডের দিন এই শাড়িটা পরেছিলাম পহেলা বৈশাখে, যেহেতু কোথাও যাওয়া হয়নি। এরকম প্রচণ্ড সুন্দর মানে কাজ করা, আর ফুল বডিটা এরকম সিম্পল এরকম ফ্লাওয়ার মোটিভ হয়ে যাচ্ছে, আর খুব মানে কী বলে এটাকে পার, হ্যাঁ পারটা এরকম সুন্দর ছোট্ট দেখে মানে কাজ করা পুরো পাড়ে। এরপর আসছে এটা একটা সেমি ওপারা সিল্ক, এটা দেখো আবার মানে নিচের যে পাড়টা সেটা ওরকম প্লেন, এটা তো কোনো কাজ নেই, তার উপরে একটা কাজ করা অংশ আছে পাড়ের মতন। তো এটাও হাফ অ্যান্ড হাফ, এটাও একবার পয়লা বৈশাখে আমার বর কিনে দিয়েছিল। তো আর সেবার আমি ভেবে গেছিলাম যে আমি কিছুই কিনবো না, গর্জিয়াস কিছু কিনবো না, এমন কিছু তো কিনবোই না যেটা মানে সচরাচর পরা যায় না, কিন্তু গিয়ে এটা পছন্দ হয়েছিল জন্য এই শাড়িটা কিনে দিয়েছিল আমাকে। এই শাড়িটাও হাফ অ্যান্ড হাফ, অর্ধেকটা রেড আর অর্ধেকটা এরকম ব্লু। আর আমি একটা মেখলা শাড়ি পরে আছি অলরেডি, আর এটা হচ্ছে আরেকটা মেখলা শাড়ি। আমার মা একবার গেছিলো ঘুরতে আসামে, তো তখন আমার জন্য এই রকম একটা শাড়ি নিয়ে এসেছিল, আর বৌদির জন্য আলাদা রকম একটা শাড়ি এনেছিল, দুটো শাড়ি এনেছিল, আমার এটা পছন্দ হয়েছিল জন্য আমি এটা নিয়েছি। আর এটা হচ্ছে মেখলা শাড়ির এই নিচের পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে এটা, আর আঁচলটা হচ্ছে এটা। আর সেম এই যে আঁচলের মধ্যে মাল্টি কালারের পিসটা দেখতে পাচ্ছ, এরকম ছিল ওটার ব্লাউজ পিস, যদিও সেটা বানানো হয়নি, বানাবো পরে কোনো সময়। আমি এমনি মাল্টি কালারের ব্লাউজ দিয়ে এটা। তারপরে দেখো এই একটা বেনারসি, এটা এরকম সিম্পল সিম্পল ওয়ার্ক করা, আর বেনারসির পাড়টাতে এরকম ঠাসা কাজ করা। আগে দেখিয়ে নিই তারপর বলছি, আর মাঝে মাঝে এরকম বরফি স্টাইল করে এরকম এরকম কাজ করা, খুব হালকা অথচ ভীষণ গর্জিয়াস এই শাড়িটা। এরকম যাচ্ছে পুরো শাড়িটা, আর এই যে এই শাড়িটার আঁচলটা হচ্ছে অসম্ভব সুন্দর, এই দেখো আঁচলে এরকম ঠাসা কাজ। তো এই শাড়িটা আমাকে আমার বর কিনে দিয়েছিল তাও বিয়ের আগে। তারপর এরকম হ্যান্ডলুম শাড়ি আমার দু একটা আছে, তো ওগুলো দেখাচ্ছি না, কারণ এই শাড়ি এই কম্বিনেশনের শাড়ি গড়ে এখন সবার কাছেই আছে। তারপরে আমার বৌদিও আমাকে একটা শাড়ি দিয়েছিল, তো এটা হচ্ছে এরকম নেট আর এরকম সিল্ক কম্বিনেশনের, নেটের ভিতরে এরকম কাজ করা। তো
এই ছিল আমার মোটামুটি ভাবে একটা শাড়ির কালেকশন যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এ বাদেও আমার শ্বশুরবাড়িতে আর কি অনেক শাড়ি আছে যেগুলো আনা হয় না, কারণ আমি যখন ওখানে যাই তখন পরি, তো সেই কারণে আর এখানে আনিনি। কারণ এখানে আমার কাছে মোটামুটি সব রকম শাড়ি আছে, সব কিছুতে পরার জন্য, সব রকম গর্জিয়াস হালকা তাঁতের, তারপরে তোমার ধরো যে কটনের, সিল্কের, সব রকম শাড়ি আছে। তো সেই কারণে আমি আনিনি নতুন করে, ওই শাড়িগুলো ওখানেই আছে, ওগুলো আমি যখন ওখানে যাই তখন পরি। তো আজকের আমার শাড়ির কালেকশনটা তোমাদের কেমন লাগলো এটা আমাকে জানাতে ভুলো না, আর কী কী ধরনের ভিডিও দেখতে চাও এই চ্যানেলে সেটা কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।